যারা বেড়াতে ভালোবাসেন তাদের জন্য বাংলা ট্রাভেল গাইড, লিংক ডেসক্রিপশনে। আসানসোল উপনির্বাচনে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা জয় পেলে ধন্যবাদ জানাতে সেখানে যাবেন তিনি, এমনটাই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রতিশ্রুতি মতো আগামী 28 জুন সেখানে একটি দলীয় জনসভা করতে যেতে পারেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর চূড়ান্ত হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রীর বর্ধমান শিল্পাঞ্চল সফর। আগামী 27 জুন সোমবার পূর্ব বর্ধমানে একটি জনসভা করবেন তিনি। ওই দিন দুর্গাপুরেই রাত্রিবাস করবেন মুখ্যমন্ত্রী। পরদিন 28 জুন মঙ্গলবার আসানসোলে জনসভা করবেন মমতা। যা নিয়ে আসানসোল শিল্পাঞ্চল জুড়ে চলছে জোর প্রস্তুতি। একদিকে যেমন প্রশাসনিক মহলে তৎপরতা চোখে পড়ছে, তেমনি তৃণমূল নেতৃত্বের অন্দরেও জোর প্রস্তুতি শুরু হয়েছে। লোকসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে হারিয়ে রেকর্ড ব্যবধানে জিতেছেন শত্রুঘ্ন। মূলত সেই জয়ের ধন্যবাদ জ্ঞাপন সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী, তাই ওই সভায় হাজির থাকতে বলা হয়েছে বলিউডের তারকা শত্রুঘ্নকেও। বর্তমানে তৃণমূলের হয়ে উপনির্বাচনের প্রচারে ত্রিপুরা গিয়েছেন শত্রুঘ্ন। সেখান থেকেই আসানসোল জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে তার। তাকে মুখ্যমন্ত্রীর সূচির কথা জানিয়ে দেওয়া হয়েছে। এই জনসভায় রেকর্ড ভিড় জমাতে মরিয়া আসানসোল তৃণমূল। মন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সূচির কথা আমাদের জানানো হয়েছে, দলও নিজের মতো করে প্রস্তুতি নিচ্ছে। আরও একটি বিষয় মুখ্যমন্ত্রীর এই সফরেই চূড়ান্ত হয়ে যাবে বলেই সূত্রের খবর। গত দোসরা ফেব্রুয়ারি আসানসোল পুর নিগমের ভোট হয়েছে। দোসরা মার্চ মেয়র মনোনীত হয়েছেন বিধান উপাধ্যায়, কিন্তু এতদিনেও পূর্ণাঙ্গ পুর নিগম গঠন করা সম্ভব হয়নি। সম্প্রতি আসানসোল পুর নিগমের 5 জন মেয়র পরিষদের নাম ঘোষণা করা হয়েছে, কিন্তু তাতেও সমস্যা মেটেনি। তাই মুখ্যমন্ত্রীর আসানসোল সফরেই পূর্ণাঙ্গ পুর নিগম গঠন করা হতে পারে বলে মনে করা হচ্ছে। আসানসোলের সভার পরের দিন 29 তারিখ দুর্গাপুরে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠক